যেটা স্পেশাল ডে চারটি ছোট ছোট সাইজের আসবে কেন তার কারণ আজকে হচ্ছে শিশু দিবস চিলড্রেনস ডে সেই চারজন এখানে আসবে যে খেলাটি খেলতে সেই খেলাটির নাম হলো ফেয়ার এন্ড লাভলি মেইন প্রেজেন্টস ডিটেকটিভ 2015 কো-পাওয়ার্ড বাই ভেলক্স.ইন এন্ড লুই সার্ভালস লিগ্রো হেয়ার ছোটদের জন্য একটা বড় হাততালি দিয়ে দেখি বিরাট হাততালি তারা সবাই ওয়েলকাম ওয়েলকাম চলে এসো কি আলাপটা করব আমরা তো বলে দাও নাম বলে দাও যশোজিৎ ব্যানার্জি গুড কে সবচেয়ে ফেভারিট গোয়েন্দা তোমার ব্যোমকেশ বক্সি এই সাইজ তার ব্যোমকেশ বক্সি বাপ রে বাপ আচ্ছা চলো আজকে কি হয় কোথায় গিয়ে দাঁড়ায় কোথাকার জল আমি দেখব আজকে আচ্ছা ওশমি কি করছো আমি এখন পড়াশোনাটাই মেইনলি করছি তার সাথে আমি সিনথেসাইজার শিখছি নাচ শিখছি আঁকা শিখছি ভেরি গুড ভেরি গুড এন্ড অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে আচ্ছা 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 এবার আকাশ কি বল করছো বলো আমি এখন পড়াশোনা করছি নাচ করছি আর তার সঙ্গে আঁকাটা আমার খুব ভালো লাগে তাই আঁকাও শিখি আচ্ছা আচ্ছা গুড আর গোয়েন্দাগিরি কিছু হয় নাকি তোমার উপর করে না গোয়েন্দাগিরি আমি আমার দিদি আর মায়ের উপর করি হ্যাঁ ও সবাই এসে নাকি হ্যাঁ ওই যে আমার দিদি এই সবাই এসে গেছে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি গোয়েন্দাগিরি তারপর মা বন্ধুদের সঙ্গে কথা বেরোলে ফুচকা খায় আর মার ফুচকা খাওয়া বাড়ুন আর সেটাও এসে বাবাকে বলে দি এটা কি একটা কথা বলে জানিস সেটা হাটে হাঁড়ি ভাঙা যা ভেঙে দিয়েছে হাঁড়ি ভেঙে দিয়েছে না মাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে যা হচ্ছে না গান্ডটা বুঝতে পারছে না কী হবে আচ্ছা গুড এবার রনিতার গানটা দিয়ে শুরু করি আমরা একটুখানি তারপরে কথা বলি আরে হোক গান প্রজাপতি প্রজাপতি আমার ইচ্ছে হয়ে বনে বনে ঘাসে ঘাসে ওড়ে আর ফিরে প্রজাপতি 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 আমার মনের মতো ছোট এক ছেলে তার জাল নিয়ে পিছু ধায় ধরতে ধরতে চায় প্রজাপতি 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 আর এখন কি করছো পড়াশোনাটাই মেইনলি আর গান তো এখন ভালো করে শিখি আগে তারপরে আঁকতেও খুব ভালোবাসি আচ্ছা আর আমার ফেভারিট গোয়েন্দা ফেলুদা ফেলুদা গুড আচ্ছা এই রাউন্ডটা এই এই স্টেপটা আমরা খেলবো আমরা ছটা স্টেপে খেলবো তো তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেই ফার্স্ট স্টেপে দুটো করে প্রশ্ন করব আমি সবাই তো জানো নিয়ম বোধহয় 10টা সেট আছে হ্যাঁ সেট নাম্বার 1 এক নম্বর সেটের প্রথম প্রশ্ন এটি কোন সংখ্যা বাংলায় দু নম্বর প্রশ্ন না বোঝাতে কি বলি বলো 9 কারেক্ট আকাশ দ্যাটস 5 আকাশ দু নম্বর সেট এক নম্বর প্রশ্ন বাবা তোমাকে কি কিনে দিয়েছে দু নম্বর চক্রকে ইংরেজিতে কি বলে সাইকেল 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 মানে চক্র একটা ঘুরে আসা আর বাবা কি কিনে দিয়েছে সাইকেল অশ্মি প্লাস 5 আচ্ছা পরেরটা পরের সেট মরুভূমিতে কোন প্রাণী বেশি দেখা যায় আর দু নম্বর প্রশ্ন হচ্ছে ওটা কোন পাখি উট উট রাইট প্লাস 5 আচ্ছা পরের সেট এক নম্বর প্রশ্ন কোন দিকের জানলাটা খোলা আছে দু নম্বর প্রশ্ন পরীক্ষার খাতায় তোমার কি ভুল হয়েছে উত্তর উত্তর রণিদা প্লাস 5 আচ্ছা পরের সেট প্রথম প্রশ্ন ছেলেটি রোজ ভোরে কি করে দু নম্বর
তুমি কিসের উপর বসেছো? চেয়ার। বলে উঠে চেয়ার কি করে? পেতে বসা যায়। পেতে বসা যায়। চলে যাই। বাবা কোনদিন করেনি বুঝতে পেরেছি। কভি লাগতা লো পর চোর উচ্চাসন। এবার সকালবেলা কি করলে শরীর ভালো হয়? আসন আসন প্লাস ফাইভ প্লাস ফাইভ যশোজিৎ করেন। এক নম্বর কম্পিউটার সেটের কি খারাপ হয়েছে? দু নম্বর কার্টুন চরিত্র জেরি কি? মাউস। মাউস রাইট, ভেরি গুড। অশ্মি প্লাস ফাইভ। পরের সেট এক নম্বর প্রশ্ন, এটা কোথাকার শাল? শাল মানে গায়ে দেয়। আর দু নম্বর হচ্ছে বাটিতে কেমন আলুর দম? কাশ্মীরি। কাশ্মীরি কারেক্ট কারেক্ট রণিতা, গুড ভেরি গুড প্লাস ফাইভ রণিতা। আচ্ছা পরের সেট, এক নম্বর প্রশ্ন ছেলেটি কেমন? দু নম্বর প্রশ্ন প্রতিদিন ভোর ছটায় ঘড়িটির অ্যালার্ম কি হয়? বাজে। গুড ভেরি গুড। চলো আকাশ, আকাশ বাজে না, আকাশ ভালো প্লাস ফাইভ। আচ্ছা পরেরটা, পরের সেট, এক নম্বর প্রশ্ন জাহাজের ওইটি কি? দুই, আমি এই অনুষ্ঠানের কে? আমি এই অনুষ্ঠানের কে? অ্যাঙ্কর। অ্যাঙ্কর করেক্ট যশোজিৎ করেক্ট প্লাস ফাইভ যশোজিৎ। পরের সেট বা লাস্ট সেট এটা, প্রথম প্রশ্ন ছোট বাচ্চারা কোন ক্লাসে পড়াশোনা করছে? দু নম্বর আপনি গাছ কিনতে কোথায় এসেছেন? নার্সারি। নার্সারি ভেরি গুড ভেরি গুড নার্সারি লাস্ট ফাইভ। দেখা যাক তো নাম্বার কী জানালো কার কী হলো। যশোজিৎ 10, অশ্মি 10, আকাশও 10, রণিতা একটু এগিয়ে গেছে 20। এটা কোনো স্টেপ টু, আর এই স্টেপ টু প্রেজেন্টেড বাই লুইস অ্যালবলস লিগ্রো হেয়ার অয়েল। তোমরা জানো তো কে এসছে? ডেকে নি, চলে আসুন। লজ্জাও করে না সত্যি, মানে ছোট্ট ছোট্ট বাচ্চা সব রয়েছে তার সামনে, ললিপপ খেয়ে যাচ্ছেন আপনি? ওই ছোটবেলায় কথাটা মনে পড়ে গেল। তো ওদের জন্য এনেছেন কি? একটা করে ললিপপ। ললিপপ? হ্যাঁ হ্যাঁ, টপা টপ দিয়ে দেব। তার মানে এনেছে মনে হচ্ছে, দেখা যাক দেয় কি না, কারণ উনি যেটা বলেন সেটা করেন না, উনি যেটা লেখেন সেটা সবসময় ঠিক থাকে না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উনি একটা গল্প পড়বেন, যার মধ্যে ভুল থাকলে তোমরা ধরবে, কিন্তু তার আগে একটু আলাপ পরিচয় করে নাও। বলো যশোজিৎ, আলাপ করে নিন। যশোজিৎ ব্যানার্জি। আচ্ছা বাহ বাহ। অশ্মি ঘোষ। ঘোষ অশ্মি ঘোষ, এই রে কি বলে? অশ্মি ঘোষ। অশ্মি ঘোষ। ও অশ্মি, এই দেখো কেটে কেটে অশ্মি। অশ্মি না, অশ্মি। অশ্মি অশ্মি, বাহ খুব ভালো নাম। আকাশ দত্ত। এ ও আকাশ দত্ত, ও কি ভালো, এই তো একটা ফোলানো বেলুন। তুমি? আপনার নামটা একটু বলে দেবেন। আমার নামটা বলবো? আমার নামটা তোমাদের বলে নি,
এক মিনিট কিরণ তাকিয়ে আছে দেখছো উনাকে একটা দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে বাহ বেশ রসালো লাগে হ্যাঁ চুষে চুষে খাবেন বাহ আমারটা খাই এটা খাওয়াটা বন্ধ করো নামটা বলো নামটা বলি আমার নাম শ্রী জা বলো 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 জালমোহন গাঙ্গুলি ওই তো এরই বলে দিচ্ছি ঠিক জালমোহন গাঙ্গুলি উনি কিসের জন্য বিখ্যাত গল্পের জন্য গল্পের জন্য কি কি গল্প ভুল গল্প ভুল গল্প ভুল গল্প ওই ভুল গল্প এটাও বিখ্যাত এটাও বিখ্যাত এবার তোমাদের একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে উনি গল্পটা পড়বেন সেই গল্পটার মধ্যে যেখানে যেখানে ভুল হবে বাজার প্রেস করে সে বলে দেবে ভুলটা কি কিন্তু যদি ভুল ধরতে গিয়ে তোমরা যদি আবার ভুল করে ফেলো তাহলে কিন্তু মাইনাস ফাইভ হয়ে যাবে আর তা নাহলে প্লাস ফাইভ ঠিক আছে আমরা খেলবো তার আগে উনি নামটা বলবেন অদ্ভুত সুন্দর নাম দেন প্রত্যেকটা গল্পে দেখি গল্পটা কিরম হলো নাম নাম বলুন মগজাস্ত্র মুগুর দিয়ে ভাঁজো ছোটবেলায় যেমন খুশি সাজো ছোটবেলায় বেশ মজা করি কাটতো আজকের এই দিনটা সারা বছর মানে 364 দিনের মধ্যে এই একটা দিন হলো 364 না 365 দিন কেন কি কিসে 365 365 দিন একটা বছরে 365 দিন আর 64 দিন হয় না এই যে বললাম ছোটবেলায় বেশ মজা করি কাটতো আজকের এই দিনটা একটা দিন সারা বছর মানে 364 64 এর একটা দিনে 65 দিন আগে না এরকম কিছু বলেননি তো আজকের দিনটা বাদ দিয়ে বলেন ও আজকের দিনটা বাদ দিইনি না না ও ও তো সারা বছর অশ্মি প্লাস 5 এই দেখো ও তুমিই ভুল ধরে ফেললো আপনি মাইনাস 5 পড়ুন এই সব গুণা কারেকশন করে পড়ুন কারেকশন করি তাহলে ছোটবেলায় বেশ মজা করি কাটতো আজকের এই দিনটা সারা বছর মানে 365 দিনের মধ্যে এই একটা দিন হলো বাচ্চাদের নিজস্ব দিন কারণ যতই দুষ্টুমি করো না কেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কি হলো বিধানচন্দ্র রায় না কেন জওয়াহরলাল নেহরু হ্যাঁ কে বলেছি জওয়াহরলাল নেহরু জওয়াহরলাল নেহরুর জন্মদিন আজ তিনি জন্মাননি নাকি তিনি জন্মেছেন তো আজকে তার জন্মদিন নয় আজকে তার জন্মদিন নয় না যশোজিৎ প্লাস 5 হয়ে গেল আপনি মাইনাস 5 ও তাহলে আজকে কার জন্মদিন বললে জওয়াহরলাল নেহরু হ্যাঁ হ্যাঁ গুড গুড তাহলে ঠিক করে নিই আমি আচ্ছা কারণ যতই দুষ্টুমি করো না কেন জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই দিনটায় নো বকুনি নো মার তখন আমি পড়ি ক্লাস 5 সেই বছরে শিশু দিবসে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় আমি সেজেছিলাম পবনপুত্র হনুমান কমলা রঙের বস্ত্র বিশাল একখানা লেজ আর ধনুক নিয়ে আমাকে পুরো ডাই কি হলো আবার হনুমান তো ধনুক নিয়ে থাকে না কেন থাকে তো হনুমানের তো গদা কিরকম কিরকম ইন্টেলিজেন্ট দেখেছে নিজেকে চিনতে পেরেছে নিজেকে চিনতে পেরেছে ওই যে গদা গদা নিয়ে আচ্ছা আচ্ছা তা ঠিক করে নি আকাশ প্লাস 5 ভেরি গুড হ্যাঁ তাহলে কি দাঁড়ালো কমলা রঙের বস্ত্র বিশাল একখানা লেজ লেজ আর গদা নিয়ে আমাকে পুরো ডাইট করা হনুমান লাগবে স্বভাব সুলভ ভঙ্গিতে আমি লাফিয়ে বেড়াচ্ছিলাম গোটা চত্বর এই লাফালাফিতেই চোখে পড়লো আমার বন্ধু রতন সেজেছে লজেন্সওয়ালা সুযোগ বুঝে এক মুঠো লজেন্স তুলে চালান করে দিলাম সবুজ রঙের মুখে কি হলো সবুজ রঙের এই আপনি বললেন আপনি অরেঞ্জ কালারের ড্রেস পরেছিলেন না তো ড্রেসটা তো এখন সবুজ রঙের কি করে ড্রেসটা তো কম কমলা রঙের হ্যাঁ তারপর আপনি আপনি কমলা কি করে আবে না 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 কমলা মুখটা সবুজ চুলটা হলুদ উল্টো পাল্টা বকছে হনুমানের মুখ কেমন হয় কি রঙের হয় লাল লাল রঙের হয় হ্যাঁ সেটা হতে পারে আমি ভুল করে রেখে সবুজ করে ফেলেছি এই রে ঠিক করে নেবো হ্যাঁ ঠিক করে নিন তো ও ঠিক করে রনিতা প্লাস 5 ভেরি গুড তাহলে কি দাঁড়ালো সুযোগ বুঝে এক মুঠো লজেন্স তুলে চালান করে দিলাম লাল রঙের মুখে কান্নাকাটি করে রতন টিচারদের ডেকে নিয়ে এলো আমার কাছে কিন্তু সার্চ করে কিচ্ছু না পেয়ে তারা রতনকেই দিলেন ধমক আমি বিজয়ীর হাসি হাসলাম কিন্তু রতনের রাগ যাবে কোথায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন এক জায়গায় দাঁড়িয়েছি হঠাৎ পেছন ফিরে দেখি ধোঁয়া উঠছে ঘুরে দেখি আমার সাধের লেজে বেটা রতন রামায়ণের জাম্বুবানের লেজে আগুন দেওয়ার মতো আমার আগুন ধরে দিয়েছে কি হলো
হনুমানের লেজে আগুন ছিল জম্বুবন না জম্বুবু আবার বলো জম্বু বলো জাম্বুবান বলো জাম্বুবানের লেজে আগুন দেওয়া হয়নি লেজে আগুন দেওয়া হয়নি হনুমানের লেজে আগুন দেওয়া হয়েছে রাইট কাজী যশোজিৎ প্লাস 5 হয়ে গেল একদম কারেক্ট ধরেছে ভুলটা ও ওটা হনুমানের লেজ ছিল ও তাই তো ও আসলে আমি ঘুরে দেখছিলাম তো ওটা জাম্বুবান হয়ে গেছে তাহলে কি হলো ঘুরে দেখি আমার সাধের লেজে ব্যাটা রতন রামায়ণে হনুমানের লেজে আগুন দেওয়ার মতো আগুন ধরিয়ে দিয়েছে ভয়ে দৌড় দিয়ে গিয়ে পড়লাম কাছের এক ডোবাতে আগুন তো নিবলো কিন্তু কাদায় কুচকুচে হয়ে হনুমানের বদলে শিম্পাঞ্জি হয়ে গেলাম গো অ্যাজ ইউ লাইক এ সেবার আমি হলাম সেকেন্ড আর আমার থেকে একটু কম নম্বর পেয়ে রতন হলো ফার্স্ট শিক্ষা কি হলো আপনার থেকে কম নম্বর পেয়ে রতন ফার্স্ট হয়ে গেল আর আমি সেকেন্ড হয়ে গেলাম কি করে কেন আমি তো নম্বর পেলাম একটা ও আমার থেকে কম পেল সেকেন্ড হয়ে গেলাম আর ও ফার্স্ট হয়ে গেল যে কম নাম্বার পায় সে কখনো ফার্স্ট হয় নাকি ও সে তো আপনার থেকে তো সেকেন্ড হবে তাহলে আপনি ফার্স্ট আমি ফার্স্ট যেমন যে আপনার থেকে ও প্লাস 5 হয়ে গেল ও ফার্স্ট হয়ে গেল কারণ নাম্বারটা আপনার থেকে বেশি হলো আপনারটা মাইনাস হলো ও আমি সেকেন্ড হয়ে গেলাম সেকেন্ড রনিতা প্লাস 5 তাহলে এটা ঠিক করে নি গো অ্যাজ ইউ লাইক এ সেবার আমি হলাম সেকেন্ড আর আমার থেকে একটু বেশি নম্বর পেয়ে রতন হলো ফার্স্ট হ্যাঁ শিক্ষা হলো দুষ্টুমি করলে শাস্তি পেতেই হবে কি কেমন লাগলো গল্পটা ভালো ভালো লেগেছে ভাই কিন্তু আপনি যদি একটু ভুল কম করেন তাহলে আরো ভালো হবে ও এটা ভালো দিল এ আমাকে শিক্ষা দিয়ে দিল বাবা খুব ভালো জেনে রাখলাম কম ভুল করব বাবা তো হয় না সব সময় হয় না জানো তো আপনি যেহেতু ভুল করছেন মানে দুষ্টুমি করছেন সেখানে শিক্ষা আপনাকে পেতেই হবে লাস্ট লাইনে বলেছেন ওই তো শিক্ষা দিয়ে দিল ওই দিয়ে দিল যা আমি নিলাম তোমার শিক্ষা আসি আজকে আসি হ্যাঁ আজকে আসি আসি তোমাদের খুব আদর রইল থ্যাঙ্ক ইউ ভেরি মাচ অনেক গুণ ললিপপ দিয়েছেন খুব ভালো খুব ভালো থেকো খুব আদর করে দিয়ে গেল মন দিয়ে পড়াশোনা করবে ভালো মানুষ হবে কেমন ঠিক আছে টাটা টাটা আমরা দেখি তো এবার টোটাল কি হলো কার কি দাঁড়ালো যশোজিৎ 20 অশ্মি 15 আকাশ 15 রণিতা এখন একটু এগিয়ে আছে 30 এই খেলাটা খেলতে গেলে বা এই স্টেপটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে আমরা সেই খেলাটা খেলছি যেটাতে এই বাক্সটার ভেতরে একটা জিনিস রাখা হয়েছে সেটা বলে দিতে হবে কি এর ভেতরে যে জিনিসটি আছে এটি খাওয়া হয় খাবার জিনিস আছে বলো এখানে মোগলাই ডিশ এটা কি কোনো মোগলাই ডিশ না বাকি তিনজনের মধ্যে কেউ বলো শেষ পাতে খাওয়া হয় এটা কি শেষ পাতে খাওয়া হয় এটা কি শেষ পাতে খাওয়া হয় না এটা কি আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান ডিশ তো না এটা কি ইন্ডিয়ান ডিশ না এটা কি কোনো চাইনিজ প্রিপারেশন এটা কি কোনো চাইনিজ খাবার না এটা কি কোনো সাউথ ইন্ডিয়ান খাবার এটা কি কোনো সাউথ ইন্ডিয়ান খাবার না এটা কি কোনো ইটালিয়ান ডিশ এটা কি কোনো ইটালিয়ান ডিশ না এটা হয়তো ডিশই নয় কারণ অনেকগুলো জিনিস তোমরা বলে যাচ্ছ ডিশ হিসেবে বলছো এটা কি কোনো মিষ্টি জাতীয় খাবার এটা কি কোনো মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ এই পাওয়া গেছে একটা লাইন ট্র্যাক পাওয়া গেছে আকাশ তোরই প্রশ্ন এইটাকে বেশি
উৎসবের সময় কি এটা কি বেশি উৎসবের সময় খাওয়া হয় হতেও পারে আবার তোমারই প্রশ্ন বাঙালিরা খেতে বেশি ভালোবাসে এটা কি বাঙালিরা খেতে বেশি ভালোবাসে হতেও পারে মানে আবার হ্যাঁ এটা কি গোল হয় এটা কি দেখতে গোল হয় হতেও পারে সবই তো ওর কাছে রয়ে যাচ্ছে এটার কি কালারটা সাদা হয় এর কালার কি সাদা হয় না এর কালার কি ব্রাউন হয় এর কালার কি ব্রাউন হয় হ্যাঁ এটার কি দুটো মানে দুটো রকমের শেপ হয় একটা গোল আর আরেকটা লম্বা একটু লম্বাটে হ্যাঁ এর কি দুই রকমের শেপ হয় দুটো কি দিয়ে দেব তাহলে একটু এগিয়ে যাবে সুবিধা হবে তোমাদের প্যাকেটে পাওয়া যায় মিষ্টির দোকানে বেশি পাওয়া যায় এটা কি মিষ্টির দোকানে বেশি পাওয়া যায় না এর মধ্যে কি কোকো মেশানো হয় এর মধ্যে কি কোকো মেশানো হয় হ্যাঁ লক করব করো চকলেট চকলেট লক করেছে অশ্মি লক করব চকলেট মিষ্টি যশজিৎ লক করলো চকলেট আমিও লক করব চকলেট চকলেট রণিতা তুমি চকলেট চকলেট এবার দেখা যাক কি আছে কি দাঁড়ালো অশ্মি প্লাস 20 যশজিৎ প্লাস 15 রণিতা প্লাস 10 আর আকাশ প্লাস 5 এবার টোটালটা কি দাঁড়ালো দেখি যশজিৎ 35 অশ্মিও 35 আকাশ 20 রণিতা এখন একটু এজে আছে 40 আচ্ছা এবার আমাদের হয়ে গেল স্টেপ 3 এবার স্টেপ 4 খেলবো ফোর্থটা আমার খুব ভালো লাগে আমি মনে হয় তোমাদেরও খুব ভালো লাগে কারণ এইটাতে সিনেমা দেখায় এখানে দুটো ছোট ছোট সিনেমা দেখানো হবে রহস্য কাহিনী এবং সেটা শেষে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা উত্তর দিতে হবে এই একটা রাউন্ড যেখানে কিন্তু চ্যালেঞ্জ আছে আর এখানে পয়েন্ট আছে প্লাস 5 মাইনাস 5 ভুল হলে মাইনাস 5 আর যে চ্যালেঞ্জ করবে তার জন্য প্লাস 10 মাইনাস 10 চলো প্রথম গল্পটা দেখি প্রত্যেক বছরের মতো এবছরও স্কুলে শীতের ছুটিতে পিসির কাছে দেশের বাড়িতে বেড়াতে এসেছে দুই ভাই লালন আর নীলাঞ্জন রাতে পিসির কাছে তাদের গল্প শোনা চাই চাই এখন আমি তোদের যে গল্পটা বলবো সেটা হলো লালকুমার আর নীলকুমারের গল্প লালকুমার আর নীলকুমার যে রাজ্যে বাস করতো তার পাশের রাজ্যেই বাস করত এক ফুটফুটে অপরূপ সুন্দরী রাজকুমারী সেই রাজ্যে ছিল রাক্ষসের উপদ্রব রাক্ষস হ্যাঁ রাক্ষস একদিন সকালে রাজকুমারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রাজকুমারীর বাবা মানে মহারাজা সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে যে তার কন্যাকে খুঁজে আনতে পারবে তাকে অনেক ঘিরে জগরত নদী
মুক্তা উনি উপহার দেবেন। তখন নীলকুমার আর লালকুমার দুজনেই রাজকুমারীকে খুঁজতে চলে গেল। লাল আর নীল, তোমরা কি রাজকুমারীকে খুঁজতে বেরিয়েছো? তুমি কি বলতে পারবে কি করে খুঁজে পাবো তাকে? এখান থেকে কিছু দূরেই একটি নদী আছে, তার উপরে তিনটি সেতু আছে। তার একটি সেতুতে নদীটি পার হওয়া যায়, আর বাকি দুটো সেতুতে উছলে পড়েই আবার নদীর স্রোতে ডুবে যাবে। কিন্তু আমরা বুঝবো কি করে কোন সেতুটাই সঠিক সেতু? তুমি কি আমাদের সাহায্য করবে? তুমি এই চিরকুটটি ধরো আর এটা নদীর সামনে গিয়ে তবে খুলবে, তার আগে না। যাও। ভাবছিস বলতো দেখি, কোন সেতুটা দিয়ে লালকুমার আর নীলকুমার নদী পার হবে? যশোজিৎ বলো। বাঁদিক থেকে মানে একদম একদম যেটা লাস্ট। কেন? যেটা ঝুলে ঝুলে যেতে হয়, কারণ যেই ওই সাধুটা যেই মানে খামটা দিয়েছিল তার মধ্যে হাত দেওয়া ছিল। তুমি এই চিরকুটটি ধরো আর এটা নদীর সামনে গিয়ে তবে খুলবে, তার আগে না। যাও। এটা হাত দিয়ে পার করতে হয়। কেউ চ্যালেঞ্জ করবে? এবার বলো। মাঝখানে একটা হবে, কারণ ওই মাঝখানে একটা হবে কারণ হাত ধরে যেহেতু দেখিয়েছে লাল একটা সবুজ হাত একটা লাল হাত, তো এইভাবে যদি ধরে যেতে হয় তাহলে লাল হাতটা সবুজ হাতের উপরে এরম করে যাচ্ছে। ইন দ্যাট কেস এভাবে ওই ফর্মেশনটা এরম করেছে, এরম ফর্ম, তাই তো? লাল আর সবুজ এই ফর্মেশনটা আছে। যশোজিৎ বুঝতে পারলে? বাকিগুলো সব কিন্তু ছাড়া ছাড়া, কোনোটাই এইটা নেই, ওই একটা দিয়ে আছে। মাঝখানে সেতুটা হচ্ছে সঠিক উত্তর, সেই জন্য যশোজিতের এটাতে -5 হলো আর রশ্মির +10 হয়ে গেল। পরের অংশ, এটারই পরের অংশ। তিন দিন তিন রাত না খেয়ে না ঘুমিয়ে লালকুমার আর নীলকুমার অবশেষে পৌঁছল নতুন দেশে, যেটা রাক্ষসদের দেশ।
তোমরা মনে হচ্ছে খুব চিন্তায় পড়েছো। এখান থেকে কিছু দূরে গেলে একটা রাক্ষসদের ডেরা দেখতে পাবে। তার মধ্যে চারটে ঘর রয়েছে। একটা ঘরে রাজকুমারীকে রাখা আছে, আর তিনটে ঘরে দস্যুর দল থাকে। কি ভাবছো, রাজকুমারীকে কোন ঘরে রেখেছে? না, সেটা তো আমি তোমাদের বলবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে বাড়ির দরজার সামনে প্রত্যেকটা ঘরে একটা করে মুখোশ রাখা আছে। আর এটা তোমরা নাও, এটা ওর কাছে গিয়ে তারপর খুলে দেখো। চারটি পশুর চারটি মুখের ভঙ্গি, চারটি ঘরের পাহারায় ছায়া সঙ্গী। সিং নেই তবু সিং আছে কার, বুঝলে? রাজকুমারীকে সেই ঘরে পাবে খুঁজলে। বলতে পারলে রাজকন্যা সামনে দিয়ে যাব, আর না যদি বলতে পারিস তোদের ঘর মুটকে খাবো। কি হলো, ভয় পেলি নাকি? না, ভয় পাস না, দেখ বলতে পারবি কিনা, না হলে তো রাজকন্যা মুক্তি পাবে না। রণিতা বলো, সিংহ হবে কেন? কারণ চিরকুটে লেখা ছিল যে সিং নেই তার, তবুও দেখা যায়। সিং নেই তবু নাম তার সিংহ একটা গান আছে, গানে পড়ে গেলে অসুবিধা আছে দেখছি। সিং নেই তবু নাম তার সিংহ হয়ে যাচ্ছে না? তাই কেউ চ্যালেঞ্জ করবে কি? রনি দ্য রাইট প্লাস ফাইভ জয়। কি হলো ব্যাপারটা, সিং নেই তবু সিংহ, সিং আছে, সিং নেই তবু সিং আছে, তার মানে সিংহ। ওকে চলো তাহলে দেখে নিই আমরা এবার টোটালটা কি দাঁড়ালো। যশজিৎ 30, অশ্মি 45, আকাশ 20, আকাশ একটু পিছিয়ে, আর রণিতাও 45। এখন খেলবো আমরা স্টেপ 5। স্টেপ 5 প্রেজেন্টেড বাই welx.in, দ্য বেস্ট ডিটেকটিভ অফ দ্য ইয়ার। তার জন্য আছে একটা বিশাল গাড়ি, এবং সেটা দেবেন লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল। ফাইভ খুব ইন্টারেস্টিং। গগনলাল বলে একজন আছে, সে গগনলাল এখন বসে আছে ওখানে, আমরা দেখে নেবো সে কী করছে, সেটা দেখে ডেকে নিয়ে তারপরে তার কাছে ভেজে দেবো। খকা 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 গেল, খকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে, ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। হাসছে কেন? হাসছে এই জন্য যে এটা কি ব্যাংটা আমরা বুঝতে পারছি না তো। কেলা ব্যাং, আরে কিভাবে বুঝছে, আরে বর্ষাকালে হয় না কেলা ব্যাং,
ক্লাবিং ক্লাবিং আমি কি ভুল বলছি আমি তো উচ্চারণ পুরো সঠিক বলছি নাকি না সঠিক যদি না হয় তাহলে কাউকে কেন দিয়ে পাঠাচ্ছি আমি খুব ইন্টেলিজেন্ট আছে যারা এই সব একদম চর্চা করে যারা এগুলো সব জানে সেরকম কাউকে ভেজে দেব কি হ্যাঁ ভেজে দিন মানে স্পোকেন বাংলা শেখাবে হ্যাঁ স্পোকেন বাংলা ভেজে দিন ভেজে দিন হ্যাঁ তাহলে প্রথম পাঠাচ্ছি যাকে সে হচ্ছে আকাশ আকাশ আ আ বাহ কি বাত এসে চলে যাও আজ বাংলা শিখব হ্যাঁ আকাশ ভরা সূর্য তাইরা বাবা তাইরা তবিস ভরা প্রাণ তাহারি মাঝখানে আরে আকাশ যে আসেন 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 বলছি কেন আরে বসো বসো বাবা কি আনন্দ পাচ্ছে এখানে এসে জীবনে কাউকে দেখিনি এখানে এসে তো আনন্দ পাচ্ছে সত্যি ভালো ঘুরে ঘুরে দেখো হ্যাঁ ঘুরে দেখো না সব দেখো ঘুরে ঘুরে ঠিক আছে তুমি বলো কি আগে তুমি বলে দেখি আর সবাই কিন্তু শিখিয়ে দিয়েছে হ্যাঁ বাড়ি থেকে শিখিয়ে দিয়েছে না এই সোজা কথা বলো না তো আজ খেলাবো না আগে বলো বাড়ি থেকে শিখিয়েছে কিনা সত্যি বলছি না কে শিখিয়েছে বলো ঢুকে আগে বলবে কি আছে দেখাও সত্যি বলছি তো না হ্যাঁ আচ্ছা আমার না একটু বাংলা একটু প্রবলেম আছে প্রবলেম মানে কি আমি কয়টা কথা বলবো তুমি একটু আমাকে একটু শুধরে দাও হ্যাঁ শ্যাম বাজারে শশি বাবু সকাল বেলা সাইকেলে চড়ে শশা খেতে খেতে সানে গেলেন কি বলে শ্যাম বাজারে শশি বাবু শশি বাবু তুমি তো আমার দল এদিকে এসো এদিকে এসো হ্যাঁ একসাথে বলি শ্যাম বাজারে শশি বাবু সকাল বেলা কি সকাল বেলা শ্যাম বাজারে শশি বাবু সকাল বেলা শশা খেতে খেতে সাইকেলে করে সানে গেলেন তোমার একটা নাম রাখতে হবে লাল দি আমার পরে তুমি আসবে বুঝতে পারছি হ্যাঁ পুরো একদম আমার আইটেম আছে হ্যাঁ এবার একটু ব্যবসা বাণিজ্যের কথায় আসি ব্যবসা বাণিজ্য তোমাদের সাথে আর ব্যবসা বাণিজ্য কী করবো হ্যাঁ ইনাম আছে যেগুলো ইনাম আছে সেগুলো বলি আচ্ছা তোমার জন্য আছে অনেক কিছু মানে গোটা স্পাইডারম্যানের বংশ তুলে এনেছি হ্যাঁ এই স্পাইডারম্যানের পেন্সিল বক্স আছে স্পাইডারম্যানের ডায়েরি আছে স্পাইডারম্যানের টিফিন বক্স আছে টিফিন বক্স তার সাথে রয়েছে বাবা হ্যাঁ তার সাথে রয়েছে স্পাইডারম্যানের এর মধ্যে রং পেন্সিল আছে রং পেন্সিল তারপরে আছে এর মধ্যে ওয়াটার কালার তুলি তুলি রং তুলি আছে আর এটার মধ্যে রয়েছে ক্লিপ বোর্ড এর মধ্যে ছবি আঁকবে স্পাইডারম্যান তোমার ফেভারিট আছে হ্যাঁ মাকড়সা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তোমার এত মাকড়সা দিয়েছি না চারদিকে ঘুরে হ্যাঁ এই না সব গোটাটা হলো একটা জিনিস এবার তোমার জন্য রয়েছে তার সাথে একটা আছে জল হ্যাঁ এই গলা শুকিয়ে যাবে না বারবার শশি বাবু সকালবেলা শ্যাম বাজার বললে তখন খাবে ঠিক আছে হ্যাঁ এইটা এরপরে রয়েছে পুরো টিনটিন রহস্য টিনটিন রহস্যের অনেকগুলো বই আছে একসাথে হ্যাঁ টিনটিন পড়েছ হ্যাঁ আবার পড়বে বারবার পড়বে হ্যাঁ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছড়া আজকে বেজি ছড়া আছে হ্যাঁ এখানে ছড়া আছে এরপর তোমার রয়েছে একটা চকলেট এটা পছন্দ হয়েছে আর জিভে জল চল কি হাসছে মনে মনে ভাবছে এটাই নেবো আগে আর এটা দেখো এটা হচ্ছে একটা ব্যাগ আছে ব্যাগ বলে তো ব্যাগ এই উচ্চারণটা ভালো জানে এইটা হচ্ছে সব তোমার এটা হচ্ছে নন নন আছে মানে ননভেজ খাবার আছে রাস্তার ধারে কি বিক্রি হয় বলো রোল চাউমিন তারপর মোগলাই রোল চাউমিন মোগলাই একটা ক্লু কি নেবে একটা ক্লু দাও না দরকার আছে না বলে দেবে না একটা ক্লু দাও আমি মুখে বলবো না একটা লেটার ওপেন করবো মুখে বললে তুমি তোমার পছন্দ মতো একটা জিনিস আমায় তুলে দাও আমি যেটা গডাউনে পাঠাবো বইগুলো দিয়ে দিচ্ছে এ বাবা ঠিক আছে বইগুলো এনে এ পড়াশোনার ধারে কাছে যায় না বস প্রথম বই ফেরত দিয়ে দিয়েছে এই বইয়ের ধারে কাছে যায় না বলে এই অবস্থা সকালবেলা শশী বাবু আমার মনে হ্যাঁ প্লেটে চামচে করে খেতে হয় প্রথমটা বুঝতে পারছি প্রথমটা কি হবে বল প্রথমটা কি
তারপরটা বললি তো তুই একটু আগে চিকেন চাউমিন আচ্ছা আমি দেখি দাও অর্জুন অর্জুন অর্জুনের আজকে খুব দুঃখ দাদা হ্যাঁ চশমা ডাটি ভেঙে গেছে কাগজে ফ্রেম লাগিয়ে চালাচ্ছে কাগজে কাঁচ লাগিয়ে দেখিয়ে দাও দাদাকে একবার দেখিয়ে দাও হ্যাঁ কাগজে কাঁচ লাগিয়ে চালাচ্ছে হ্যাঁ চল আর তুমি দেখো না এইটা দেখো এই তো চল क्या बात क्या बात हाँ वेलकम वेलकम चल सब जिनिस तो हाँ देखिए जोशजीत के पड़ी एकना आए নীল সবুজের মেলা বসেছে আয় 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 কে যাবি খেলবি যদি আয় নতুন সে এক খেলা রে গান এত জানি নাই তো আসতে এলে না গান ফুড়িয়ে যাও বস ভালো আছো কিসের কিসের লাল নীল লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল লাল নীল 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 না আমি একটা কবিতা অনেক দিন ধরে ভাবছি কিন্তু কিছুতে বুঝতে আতা গাছে তেতা পাখি ডালিম গাছে বং আতা গাছে তেতা পাখি ঠিক বলছি তো উচ্চারণ আতা গাছে তোতা পাখি এদিকে তোমার দাঁতগুলো খুব ইন্টারেস্টিং লাগছে আতা গাছে তেতা পাখি তো তাহলে আতা গাছে তোতা পাখি তেতা তোতা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বং ডালিম গাছে ফল ডালিম গাছে ফল এ বাবা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ফল অনেক দেরি হলো চল এবার কাজের কথায় চল চল বস হ্যাঁ এবার আসি তোমায় কি গিফট দেব ইনাম দেব কি হ্যাঁ সেটার জন্য হ্যাঁ তোমার প্রথমে একটা চকলেট আছে আরে বাবা তোমার জন্য ভি আছে এরপর একটা ব্যাগ আছে ব্যাগ সুন্দর সুন্দর দেখতে একটা ব্যাগ আছে ব্যাগ আছে ব্যাগ আছে একটা ব্যাগ ব্যাগ আছে বস এটা একটা সুন্দর ঘড়ি এইটা পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে এটা আগে নেব ঠিক আছে এবার তোমার জন্য রয়েছে হ্যারি পটারের পুরো সিরিজের বইটা এটা খুব ভালো জিনিস আছে সিনেমা তো দেখা হয়ে গেছে নিশ্চয়ই না একটা দেখেছি বাড়িতে নিয়ে যায় না সিনেমা দেখাতে এরপর বাড়িতে বসে পড়বে বলবে দরকার নেই আমার সিনেমা কি বলবে দরকার নেই আমার সিনেমা দেখতে আমি ঘরে বসে পড়বো কি বলবে আমি ঘরে বসে পড়বো ক্যা বাত ক্যা বাত ক্যা বাত টাটা টাটা ঘড়া না ওয়েলেক্স ওয়েলেক্স টা ওয়েলেক্স টা ওয়েলেক্স ওয়েলেক্স দুটো খেলার নাম আছে আমার আমার মুফত মুফত কুলুটা দিয়ে মুফত মানে জানে জানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমার ভাষা হ্যাঁ হ্যাঁ তোমার মুফত কুলু হলো কি হবে মুফত কুলু হলো দুটো খেলার নাম আছে এটা তোমার মুফত কুলু তুমি খেলতে ভালোবাসো আমার জানা আছে বল ক্রিকেট ফুটবল দেখি অন্য কিছু তো হতে পারে ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবল হ্যাঁ ক্রিকেট ফুটবল কনফার্ম আছে একদম কনফার্ম দেখো এটাতে কি অসুবিধা হবে যেটা তোমার নিয়ে যাওয়ার ইচ্ছে নেই সেটাও দিয়ে যেত কি মুখটা কি অসহ হয় লাগছে দাদা শুনে ক্রিকেট ফুটবল হ্যাঁ চলো অর্জুন এখানে এখানে আশীর্বাদ করে দাও কে আশীর্বাদ করে দাও হ্যাঁ হাত মেলাতে চাইছে হ্যাঁ চশমার কাঁচগুলো খুলে গেছে শুনেছি আগে শুনে শুনেছি হ্যাঁ মন দিয়ে কথা শোনো তুমি হ্যাঁ ওর মাথায় হাত আরে ওটা ওর মাথা না মাথা পাশে আছে চশমা খারাপ তো সব কিছু খারাপ এ তুমি হেল্প করো তোমার মাথাটা এগিয়ে দাও হ্যাঁ মাথা এগিয়ে দিচ্ছে হ্যাঁ বেঁচে থাকো অর্জুন ও চশমা তোমার হবে না ও চশমা দাও চশমা নিয়ে কেন ইয়ার কি মারবে না হ্যাঁ হ্যাঁ
ও আমার ভাষা প্রত্যেকদিন আসবে আমি তোমার ভাষা শেখাবো হ্যাঁ চলো দেখিয়ে দাও চলো দেখা হ্যাঁ ভেজিটেবল চপ না চপ কত ক্রিকেট ফুটবল আর কিছু সাসপেন্স রাখা দরকার সাসপেন্স হয়ে গেল না ক্যা বাত ক্যা বাত ক্যা বাত একটা ক্লু নিল একটা ক্লু নেই না খালি মুফত ক্লুটা নিয়েছে মুফত ক্লুটা ক্যা বাত আরে আদর্শ শিক্ষক আমি চলো সব কিছু তোমার হেল্প করো লাস্ট 20 পুরো মাথাটা দোলাচ্ছে ওর সঙ্গে হর্স রাইডিং করে এলো ব্রিলিয়েন্ট হর্স রাইডিং করে এলো ভেরি গুড আচ্ছা এবার কে যাবে আচ্ছা রনিতে আগে যাক লাস্টে যাবে অশ্মি লাস্টে যাবে বাঁশি শুনে কি করে আমি কি সুরে গাইছি সে যেটা কাটিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যেটা কাটিয়া বাঁশি সে যে দিনদুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি ক্যা বাত এরপরে আর কোনো কথাই হবে না হ্যাঁ ক্যা বাত কিন্তু খুব ভালো হ্যাঁ 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 তোমার এবার যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি কি গিফট পাবে ঠিক আছে এবার আসি প্রথমে হচ্ছে একটা ব্যাগ আছে তোমার জন্য অন্যরকম ব্যাগ আছে একটু হাতে নিয়ে হেঁটে দেখাও হ্যাঁ একটু দেখে কিরম ভাবে যাবে রাস্তায় কিভাবে যাবে দেখো ওইদিকে একটু দেখে দাও দাদাকে হ্যাঁ হ্যাঁ রাস্তা মানে বন্ধের দিন হাঁটছে সামনে ফাঁকা বস বস হ্যাঁ হ্যাঁ এটা তুমি পেতে পার এরপর রয়েছে তোমার জিনিস হেডফোন আর MP3 প্লেয়ার হ্যাঁ প্লেয়ার বলে তো প্লেয়ার যাই হোক যাই হোক এরপর রয়েছে তোমার একটা ডায়ার রয়েছে এর মধ্যে তুমি গয়নাগাঠি রাখবে গয়নাগাঠি হ্যাঁ এখানে জিনিস রাখবে এখানে রাখবে এরকম রাখবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা তুমি আরে একটা খুলছে একটা কি করবে হাত লেগে যাচ্ছে তাজব বাত আছে এবার তুমি ভাবছো তোমার জন্য চকলেট নেই কিন্তু আছে এইটা রয়েছে লাস্টলি তোমার জন্য ওয়েলকাম ওয়েলকাম এইটা সবার জন্য আছে এবার হচ্ছে পাখিটির বুকে যেন পাখিটির বুকে বুকে বলে তো বুকে হ্যাঁ আমার মতো করে বলে পাখিটির বুকে যেন তীর মেরো না পাখিটির বুকে যেন তীর মেরো ক্যা বাত ক্যা বাত তীর আছে তীর তোমার সময় শুরু হলো এখান তোমার মুফত কুলু যেটা দেবো সেটা হলো গানের সঙ্গে এনার সম্পর্ক আছে এনার সাথে গানের সম্পর্ক আছে বুঝতে পারছি না তোমার তো জানা আছে এ তুমি জানো সিওর জানো সিওর জানি হুম বুঝতে পারছি না একটা ক্লু দেব মুখে দেব বা ওপেন কর মুখে দেই বল একটা ক্লু দিন একটা ক্লু দেব মুখে দেব তো তাহলে তুমি একটা জিনিস আমায় তুলে দাও একটা জিনিস তুলে দাও আমার চকলেট তুলে দিল ক্যা বাত মনে কত দুঃখ যা খুশি দিতে পারতে কিন্তু
না ওই দুটো আমার খুবই প্রিয়। খুবই প্রিয়, এর মধ্যে প্রিয় হয়ে গেছে, বাহ কি বাতটা। হ্যাঁ, তোমার মুখে যে কুলুটা দেব সেটা হলো এনাকে পূজো ভি করা হয়, ব্যাস এ তো পরিষ্কার জলের মতো পূজো করা। ও হ্যাঁ, সরস্বতী ঠাকুর। সরস্বতী গণের সাথে সম্পর্ক আছে, পূজো ভি করা হয়। কি বাত, অর্জুন খুঁজে পাচ্ছে না। এই যে আপনার হাতটা না বানোটা বেলুন। আগে দেখা, তোমারই সময় নষ্ট হচ্ছে কি? তিন মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আমি খুলে দিই, দাও। চাকরি তোর গেল, সাড়ে বারো টাকা কাটবো আমি। কত কাটবো? সাড়ে বারো টাকা না, সাড়ে বারো টাকা। সারা জীবন সরস্বতী সাধনা করো আর জীবনে অনেক উন্নতি করো। হ্যাঁ ক্যা বাহ, টাটা। চকলেটটা দিয়ে দি আজকে, সবাই পাচ্ছে চকলেট। আজকে স্পেশাল ডে আজকে। চলো আসবি। সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, টিং টিং কি আনন্দ। বাজেট কম তো, বাজনা আমাকে দিতে হচ্ছে। আসো আসো, বস। ভালো আছো? খুব ভালো আছি। আর তোমাকে ভি আমি আমার ভাষা ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, সবাই যেরকম নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, তো কিছু শিখে ভি নিয়ে যাচ্ছে এখান থেকে, শুধু ইনাম না অনেক কিছু শিখে যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলাটা আমার একটু শুধরে দাও আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে তাহলে কুমার পরার গরির গাড়ি বাজাই করা কলসি হারি। এই যে কুমার পরার গরির গাড়ি যেটা বললি না, ওটা হলো কুমার পরার গরুর গাড়ি। কুমার পরার গরুর, কুমার 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 পরার পরার গরুর 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 আবার কি গরু গরু স্টাইলে স্টাইলে বলছি গরুর গরুর আর কিছু হয় না গরু। মাই গড, গরুর 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 গাড়ি গাড়ি। হ্যাঁ, বোঝাই করা বোঝাই করা বোঝাই আবার কি বোঝাই করা করা খুনতি ওই করা তো বোঝাই আগে বল বোঝাই বোঝাই করা করা কলসি কলসি হাড়ি হাড়ি। ভাল লাগলো তোমার তোমার মতো টিচার পেয়ে আমি ধন্য ধন্য হলাম। না ঠিক আছে, থাক থাক আজকে। তুমি কি কি পাবে সেটা বলি। হ্যাঁ, স্ক্র্যাম্বল 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 না স্ক্র্যাবল 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 বলি কিছু না স্ক্র্যাবল। এই কত কত সময় চলে যাবে। হ্যাঁ, স্ক্র্যাবল পাবে তুমি একটা, এটা পাবে। হ্যাঁ, যদি ঠিক একটা চান্সে দাও তো কি কি পাবে। এটা ব্যাগ, ব্যাগ না ব্যাগ 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 ব্যাগ। এটা তো চেনো, বলার কি দরকার, নিজে মুখে দিয়ে বলে দাও। চকলেট, হ্যাঁ, এটাকে এর সামনে রাখি। এবার ভাবছো তোমার তিনটে আছে, একটা কোথায়? একটা জিনিস আছে তোমার জন্য স্পেশাল এনেছি, আর সেটা হলো এটা। এবার যেটা হলো ছবি আঁকার জন্য তিনটে জিনিসের দরকার পড়ে, যেটা এখানে আছে। তিনটে জিনিস আছে? হ্যাঁ, তিনটে জিনিস। মুফত কুলু দিলাম, এবার ঠান্ডা মাথায় ভাবো মামনি। একটা কুলু নিয়ে নেবে? তুমি বলো, আমি বলবো। তাহলে তোমার ইচ্ছে মতো একটা জিনিস আমার হাতে তুলে দাও ঝটপট। এটা তোমার আছে নাকি এরকম জিনিস? হ্যাঁ, কাটা আছে? অনেক আছে। এই জন্যে আগে এটা তুলে দিলে যাকে। হ্যাঁ ঠিক আছে, মাথা রেখে ঘুমাবো। হ্যাঁ, তোমার যে কুলুটা আমি দেবো সেটা হলো
প্রথমটা ব্যবহার করার জন্য জল রাখে। আচ্ছা পেয়ে গেছি। হ্যাঁ বলো। পেয়ে গেছি। পুরো টানা বলে যাও। তুলি। হ্যাঁ। পেন্সিল। কনফিডেন্টলি বলো। রং তুলি পেন্সিল। অর্জুন। हाँ हाँ देखे देखे सादा गुलो ते पाफल हाँ अथवा दिन खराब जाते हैं सादा सब सादा सादा पाफल इस छोरे गुलो रखो देखिए दा देख बोलो देख अर्जुन ओढ़ के ना ओढ़ के ओढ़ के ओढ़ के क्या बात ए, ए, सब कुछ तो वहां हाँ, चल जाओ वेरी गुड वेरी गुड वेरी गुड তাহলে এবার টোটাল কি দাঁড়ালো এবার আমরা দেখব চলো যশোজিৎ 50 অশ্মি 60 आकाश 35, रोनिता, शिव 60, एबर खेलो स्टेप 6। स्टेप 6 माने सिद्धू जाटार, সেই চিঠি, সেই সিদ্ধু জাটার একটা চিঠি এখন পড়বো আমি, সেই চিঠির যেখানে যেখানে জেরম জেরম জায়গায় ড্যাশ বলবো, সেই জায়গাটাতে একটা কিছু সিম্বলিক কিছু দিয়ে ও বোঝায়, সেইটা তোমাদের দিকে বলতে হবে যে কথাটা কি, পড়ি চল সিধু জাটার লেখা এই চিঠিতে তার নিজের ছোটবেলার কথা বলা আছে কম বয়সে আমার ছোট একটা শূন্যস্থান আছে তার সাথে আমাদের এলাকায় বিভিন্ন সমস্যার সমাধান করতে বের হতাম বল হ্যাঁ কাকু আচ্ছা কেন কাক হ্যাঁ কাকু হ্যাঁ তার সঙ্গে র আছে হ্যাঁ তাহলে কাকুর সাথে কাকুর সাথে আচ্ছা দেখা যাক তাই কিনা কাকুর সাথে আরে রাইট আপ প্লাস 5 ভেরি গুড আচ্ছা এরপরের লাইন হচ্ছে অনেক মজার সমস্যা যেমন ও পাড়ার কোন ছেলে আমাদের বাগান থেকে ড্যাশ তুলে নিয়ে গিয়ে খেয়েছে বলো অশ্মি মানে আ নো আর রসগোল্লা হ্যাঁ তো আনারস কি করে হচ্ছে বলে দাও আ নো মানে না না আর রসগোল্লা রসটার অ্যারো দিয়েছে ইট মিন্স আনারস কারেক্ট দেখা যাক ভেরি গুড আনারস এক্সেলেন্ট কি বুদ্ধি দারুণ খেলছে সবাই তাহলে অশ্বি প্লাস 5 পরের লাইন জ্যাঠামশাইয়ের আনা গরম ড্যাশকে সরিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি কচুরি দেখি কি করে বলছো ক ক আর চুরির দিকে আরোটা আছে কচুরি কচুরি দেখি দাও তাই কচুরি करेक्ट যশোজি প্লাস 5 তখনকার সুবোধ ড্যাশকে এখন সবাই জ্যাঠা বলে ডাকে আবার কি রে বালক সুবোধ বালক কি করে বা বালক লক বালক करेक्ट প্লাস 5 যশোজিৎ আবার তাই এখন সমাধানের ইচ্ছেটা ড্যাশ থেকে গেলেও সমস্যাগুলো পাল্টে গেছে
কি তাই এখন সমাধানের একের 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 কম সমাধানের ইচ্ছেটা একর কম এক রকম এক রকম দেখি এক রকম থেকে গেলেও তাই এখন সমাধানের ইচ্ছেটা এক রকম থেকে গেলেও সমস্যাগুলো পাল্টে গেছে ভেরি গুড আবার প্লাস 5 এক্সেলেন্ট ওয়ান্ডারফুল কি সাংঘাতিক কাণ্ড হয়ে গেল শেষকালে উল্টে পাল্টে গেল সব কিন্তু একদম উল্টে পাল্টে দিয়েছে কিন্তু শেষকালে গিয়ে দেখো টোটালটা দেখো দেখলেই বুঝতে পারবে ও কি কাণ্ডটা করলো যশোজিৎ 65 Ashmi 65 Akash 35 kya baat Ronit 65 all 65 তাহলে কি জানালো আজকে আজকের এই প্রথমবার শিশু দিবসে এই পর্বে তিনজন ব্রিলিয়েন্ট একদম 65 পেয়েছে তিনজন একসঙ্গে চ্যাম্পিয়ন এবং তার সঙ্গে যে অ্যামাউন্টটা তোমরা পাবে সেটা হচ্ছে 65,000 সেটা দ্যাট ইজ টু বি শেয়ার চলে এসো লুইস আলভারেজ লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে তোমাকে একটা গিফট হ্যাম্পার দিলাম তার সঙ্গে একটা জির পক্ষ থেকে একটা মেমেন্টো দিলাম আর একটা জির পক্ষ থেকে তোমাকে একটা অর্গানাইজার দিলাম এটা একটা ভীষণ সুন্দর ব্যাগ হ্যাঁ ফাইলের মতো লুইস করে কি আর তো স্ট্রং অ্যান্ড লং রহে হেয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন কি অদ্ভুত খেলা হয় কি মজার খেলা হয় কি সুন্দর খেলা হয় সেই জন্য আমাদের এই মঞ্চটাকে সবাই মনে রাখবেন যতদিন আমরা খেলবো ততদিন এখানে এই ধরনের উর্বর মস্তিষ্কের সমস্ত মানুষ এত গুণী মানুষ আমরা পাবো সেই জন্য আমাদের সবাইকে বলছি এই খেলাটা দেখুন আর আমাদের কাছে আসুন আমার সঙ্গে খেলুন দেখো দেখো ক্যা ও পেড় হ্যায় চাদর ওড়ে ইয়া খড়া কোই बारिश है आसमान में छोड़ दिए है गल खुले कहीं हम जैसे देखे ये जहां है वैसा ही जैसी नजर अपनी खुल के सोचे आओ पंख जरा फैलाओ रंग नए दिख रहा हो चलो 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 नए ख्वाब बुन ले